টেস্টের পর ওয়ানডে সিরিজ ভাগাভাগি করার পর টি টোয়েন্টি সিরিজে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। দল থেকে বাদ পড়েছেন ওয়ানডে ও টেস্ট সিরিজের সেরা পারফর্মার কুশল ম্যান্ডিস। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের অন্যতম নায়ক নিরোশান ডিকোয়ালাকেও দলের বাইরে রাখছেন নির্বাচকরা। এছাড়া ইঞ্জুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও পাচ্ছে না দলটি। নিয়মিত উইকেটরক্ষক দিনেশ চান্দিমালকেও বিশ্রাম দেওয়া হয়েছে। চারজন সেরা তারকা দলে না থাকলেও হ্যামস্ট্রিংয়ের জন্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া কুশাল পেরেরা ফিরেছেন টি টোয়েন্টি স্কোয়াডে। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানের ফিটনেস নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। অনুশীলনে নিজেকে প্রমাণ করতে পারলে টি টোয়েন্টি ম্যাচের মূল একাদশে দেখা যেতে পারে তাকে। ইমার্জিন এশিয়া কাপে ভালো পারফর্ম করায় দলে নেওয়া হয়েছে শেয়ান জয়সুরিয়াকে। ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করা থিসারা পেরেরাকেও টি টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন না লাসিত মালিঙ্গা। কিছুটা ইঞ্জুরি সংখ্যা থাকায় মালিঙ্গাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পেস আক্রমণে শক্তি বাড়াতে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি দলে তারকা এই বোলারকে অন্তর্ভুক্ত করেছেন লঙ্কান নির্বাচকরা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের অনুপস্থিতিতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওয়ানডে দলের অধিনায়ক উপুল থারেঙ্গা। প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার, ভেনু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। একই মাঠে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 6 এপ্রিল। শ্রীলঙ্কার টি টোয়েন্টি স্কোয়াডটি হল উপুল থারেঙ্গা, দিলশান মুনাওয়ারা, দানুষ্কা গুনাথিলাকা, কুশাল পেরেরা, লাসিত মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, ধানুষ সানাকা, ভিকুমস সঞ্জয়া, মিলিন্দা শ্রীবর্ধনে, আশেলা গুণারত্নে, সেকুকে প্রসন্ন, চামারা কাপুগাদারা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান, শিয়ান জয়সিরিয়া।